আজকে এমন একটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি যা হাতের কাছেই সব কিছু পাওয়া যায়, প্লাস খেতে এতটা মজা যা বলার বাইরে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লাবণী, আপনাদের প্রিয় শখের রান্নাঘর বাই লাবণী আপু। সো আমি প্রথমে একটা কলা নিয়ে নিয়েছি, আর এই কলাটা মানে আপনাদের ভাইয়া 12টা কলা আনছিল, তার মধ্যে একটা কলা বেঁচে গিয়েছিল। চাইছিলাম চুলের প্যাক বানাবো, কিন্তু শীতের মধ্যে তো ওই প্যাক লাগাতে একটু কষ্ট লাগে, আর প্লাস আমার শরীরটাও যেহেতু ভালো না তাই আর লাগাছিলাম না। এই রেখে দিয়ে দিয়ে কলাটাকে নষ্ট করছি, মানে একটু ইয়া বানায় ফেলছি, একদম পাকা পাকা। তো ভাবলাম কি করা যায়, ভাবতে ভাবতে এই পিঠাটা বানিয়ে ফেললাম। আর এটার কী কী ইউজ করছে আমি কিন্তু লিখে দিয়েছি, তারপর আমি বলি, যদি ভুল হয় ক্ষমা করবেন। চালের গুঁড়া নিয়েছি, আটা নিয়েছি, ময়দা নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি, চিনি নিয়েছি, তারপর সুজি, আর নিয়েছি হচ্ছে নারিকেল, চিনি, লবণ, ডিম, সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালো করে পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, অবশ্যই ভুল হলে ক্ষমা করবেন, কারণ আমি লিখে দিব, ভুল হতেই পারে যেহেতু আমি এটা লিখি নাই আর নিজের মন থেকে বানাইছি, মানে আমার খাইতে ইচ্ছে করতেছিল তাই এরকম করে বানিয়ে ফেললাম। নারিকেল থাকলে যা হয় আর কি, বুঝছেন, নারিকেলের পিঠা খাইতে মন চাইতেছিল, আর ইজিতে কোনটা বানানো যায় তাই আমি এটাই বানিয়ে ফেললাম। একটা নরম একটা ডো বানাইছি, যেহেতু আমি সুজি দিছি, 10 মিনিট রেস্ট রাখার পর কিন্তু একটা আঠালো ভাব হয়ে যায়। এই তো পিঠাগুলো দেখতে পারছেন, চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু একটা মচমচে একটা ভাব আসে না ভিতরে, ক্রিস্পি ক্রিস্পি ভাব, এই ভাবটা চলে আসছে এই পিঠাটার মধ্যে। আমার কাছে অনেক ভালো লাগছে, প্লাস আমার আম্মার কাছে অনেকে অনেক ভালো লাগছে, আম্মাকে পাঠাইছিলাম, আবার খালা ছিল, খালাকেও দিছি, ওদের কাছেও ভালো লাগছে। কারণ ভালো লাগারই কথা, একে তো নারিকেল, দ্বিতীয়ত চালের গুঁড়া, তৃতীয়ত সুজি ব্যবহার করা হয়েছে, আবার ডিমও ছিল, কলাও ছিল, একদম তালের পিঠার মতো লাগতেছিল আমার কাছে, তার চাইতেও বেশি ভালো লাগতেছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর যখন এরকম ফুলকো ফুলকো হয়ে ফুলে ওঠে না, খেতে কিন্তু আসলে অনেক স্বাদ হয় আর অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারবেন, আমি কথা দিচ্ছি, নিরাশ হবেন না। আর মেহমানের জন্য যদি বানান, খুব ঝটপট বানানো যায়, কোনো বেলাবেলি ঝামেলা নাই, এটা একদম ইজিতে বানানো যায়। আমি তো গোলাইয়া 1 ঘন্টার মতো রেখে দিছিলাম, কারণ আমার ভালো লাগতেছিল না, কিন্তু যেহেতু গোলাইয়া ফেলছি তা বানাতে তো হবে, আমি তো একটু অসুস্থ, এটা আপনাদেরকে বলছিলাম এর আগেই। আর এই পিঠাগুলো বানাইতেছিলাম না, এত সুন্দর লাগতেছিল যা বলার বাইরে। এই তো পিঠাগুলো সব রেডি, এ তো দেখতেই পাচ্ছেন, মানে অসম্ভব মজার পিঠাগুলো, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এত মানে উপরে দিয়ে একটা শক্ত শক্ত ক্রিস্পি ভাব, আর ভিতরে নরম তুলতুলে, তার উপর নারিকেল, মানে একটা কামড় দিলে নারিকেলের যে একটা ফ্লেভার, সব কিছু মিলিয়ে অসাধারণ। আমি একটা খুলে দেখাতে চাইতেছিলাম, কিন্তু গরম, প্লাস আমার এক হাতে ক্যামেরা ছিল, দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, খুব মজা না, ফুলছেও খুব সুন্দর করে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, সবাই ভালো থাকবেন, দোয়া রইল, আল্লাহ হাফেজ।